ঐতিহ্যবাহী মাছের আড়তে প্রতিদিনই উঠে কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী নদীসহ মুক্ত জলাশয়ের নানা প্রজাতির মাছ। তাজা মাছ পাওয়ায় জেলে ও পাইকারদের হাঁক ডাকে ভোর থেকে সরগরম থাকে মাছের আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আফজাল, মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী যে আড়তটি রয়েছে সেটা হচ্ছে তরা আড়ত। আসলে মানিকগঞ্জের যে বৃহৎ আড়ত যেটা আমরা বলি সেটা কিন্তু মানিকগঞ্জের যে তরা আড়তকে আমরা চিহ্নিত করি। সেক্ষেত্রে আজকে কিন্তু একটা হাটটাকে একদম জমে উঠেছে, জমজমাট আর কি এই মুহূর্তে যে বাজারটি রয়েছে। যদি আপনাদের পিছনটি একটু দেখেন যে আসলে একদম ভিতরে রয়েছে প্রতিটা কেনা বেচা হচ্ছে, ঢাকা থেকে পাইকার এসেছে এবং কি তারা কিন্তু বেঁচে কেনা করছে। তো সবকিছু মিলে কিন্তু একদম আপনাকে যদি বলি তো এটা একদম জমজমাট বাজার রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু আজকের যে এই মুহূর্তে যে একটা দরটি রয়েছে সেই দরটির কথা যদি আমি আপনাকে জানাই যে প্রতি কেজি পাইকারি যে দরটি রয়েছে সেটা বলবো শিংমাছ ৩৫০ থেকে আসলে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বোয়াল মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। কাতল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৫০ টাকা। বাতাসি ও ছোট ট্যাংরা যে মাছগুলো রয়েছে সুস্বাদু এবং দেশীয় মাছ যেগুলো আসলে একটা আকর্ষণীয় দেশের মধ্যে প্রসিদ্ধ রয়েছে সেই দেশীয় মাছগুলো রয়েছে আসলে ১১০ থেকে ২৫০ টাকা দর রয়েছে। রয়না মাছ যেটা আকর্ষণীয় রয়না মাছ রয়েছে রয়না মাছের দাম রয়েছে রয়না মাছের দাম রয়েছে ৩০০ থেকে ৪০০ টাকা প্রতি কেজি। কাতলা মাছ যেটা কাতলা মাছ দেশীয় কাতলা মাছ সেটা হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা বিক্রি হচ্ছে। তারপরে আছে ফলি মাছ রয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা, শোল মাছ রয়েছে ৩৫০ টাকা। আসলে যে যারা বিক্রেতা রয়েছে পাইকাররা রয়েছে তারা বলছে আজকে যে বেশ একটা কম দাম রয়েছে অন্যদিকে কিন্তু আসলে সরবরাহটাও রয়েছে বেশ অন্যদিকে কিন্তু যে আসলে যারা মাছ ধরে জেলেদের সাথে আমি কথা বলেছি জেলেরা তো বলছে আসলে এই কয়েকদিনের ভিতরে কিন্তু আজকে একটু শীতে একটু কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা বেশি মাছ ধরেছে এবং তাদের জালেও কিন্তু বেশি আসলে ধরা পড়ছে মাছ ধরা পড়ছে। তারা বলছে যে একটু দাম একটু সস্তা রয়েছে কম রয়েছে তারপরেও কিন্তু তারা রয়েছে এবং তাদের জালেও কিন্তু বেশি আসলে ধরা পড়ছে মাছ ধরা পড়ছে। তারা বলছে একটু দাম একটু সস্তা রয়েছে কম রয়েছে তারপরেও কিন্তু তারা খুশি রয়েছে কারণ হচ্ছে তাদের জালের বেশি বেশি আসলে মাছ ধরা পড়ছে। এখানে শোল বোয়াল কাতলা ইলিশ আসলে আসলে রোপণীয় যে মাছগুলো তারা কিন্তু আসলে ধরছে দিকে এই মাছগুলো আসলে সেই কম থাকলেও তারা কিন্তু লাভবান হচ্ছে বলে তারা বলছে। অন্যদিকে কিন্তু যারা পাইকার রয়েছে ঢাকা এবং ঢাকা আশেপাশে থেকে যারা এসেছে শুধু ঢাকা নয় ঢাকার আশেপাশে সিরাজগঞ্জ টাঙ্গাইলের কিছু অংশ এবং মানিকগঞ্জের যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে এই মাছ গুলো কেনার জন্য পাইকাররা এসেছে এবং পাইকাররা বলছে যে এই এই জায়গার মাছটা আসলে খুবই টাটকা এবং দেশীয় যে মাছ যে ঐতিহ্যবাহী দেশীয় কিছু কিছু মাছ রয়না মাছ এখন কিন্তু খুব কম দেখা যাচ্ছে নদীতে। সেই ক্ষেত্রে মুক্ত জলাশয়ে সে মাছগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কাকলা মাছ কিন্তু আসলে এটা একটা লোভনীয় মাছ এবং এটাও কিন্তু অনেক সময় হারাতে বসেছে খুব কম সংখ্যক পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু এই মাছগুলো কিন্তু এখানে সর্বতা রয়েছে। অন্যদিকে শিং মাছ যেটা দেশীয় সেই মাছটা কিন্তু এখানে রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এর সর্বটা ভালো রয়েছে। এখানে কিন্তু ইছামতি কালীগঙ্গা ধলেশ্বরী থেকে শুরু করে পদ্মা যমুনার মাছও কিন্তু পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে এটা আসলে মাছের যে আজকে একটি বেশ সর্ব তাঙ্গিত রয়েছে। আজকে এই মুহূর্তে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গা বিরাজ করছে। সবকিছু মিলিয়ে আসলে জমজমাট বাজারটি রয়েছে। আফজাল, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের তরাই ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে মাছ বেচাকেনার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।